হ্যালো বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, সরকারি চাকরির বিভিন্ন আপডেটগুলি আমরা প্রতিদিন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে একটি কেন্দ্রীয় সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এখানে আবেদনযোগ্য এবং পশ্চিমবঙ্গে কিন্তু তোমাদের জব পোস্টিং থাকছে। তো এখানে কেন্দ্রীয় সরকারি চাকরি তোমরা পাচ্ছ পশ্চিমবঙ্গেতেই। তো ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই ধরনের বিভিন্ন সরকারি চাকরির আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো বন্ধুরা, এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে, যে যার হেড অফিস দেখতে পাচ্ছ নিউ দিল্লিতে। এবং দেখো, তোমাদের এখানে জব লোকেশন দেখতে পাচ্ছ, এখানে কলকাতাতে কিন্তু জব লোকেশন আছে, তার মানে পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যে কোনো ভারতীয় নাগরিক কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বিভিন্ন পোস্টে রিক্রুট করানো হচ্ছে, তার জন্য দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে, কিন্তু কোন কোন পোস্ট রিক্রুট করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছ কোথায় কতগুলো শূন্যপদ আছে, কোন পোস্টে, সেগুলো কিন্তু এখানে একটা একটা করে মেনশন করা হয়েছে। তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবে। প্রচুর পোস্ট রিক্রুট করা হচ্ছে দেখতে পাচ্ছ, 50টার উপরে শূন্যপদ মানে পোস্টে কিন্তু রিক্রুট করানো হচ্ছে, 65টি পোস্ট রিক্রুট করানো হচ্ছে, এবং যেখানে তোমাদের টোটাল শূন্য আছে 347 শূন্যপদ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলে আসবো আমরা এখানে ডিটেলসে দেখে নেবো কোন কোন পোস্টনে কী কী যোগ্যতার প্রয়োজন এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো প্রথম যে পোস্ট দেখতে পাচ্ছ, সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এখানে এমটেক করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সাথে 10 বছরের কাজে অভিজ্ঞতা থেকে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সিলেকশন বুট ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রোডাকশন অফিসার, এখানে ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে, প্রিন্টিং টেকনোলজির হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। এরপরে পোস্ট আছে এডিটর, এডিটর পোস্টে দেখতে পাচ্ছ ব্যাচেলর ডিগ্রি বা ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তাছাড়া পোস্ট গ্রাজুয়েট করা থাকতে হবে বুক পাবলিশের ওপরে, 8 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে, সংশ্লিষ্ট ট্রেডে কাজ করা, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে রিটেন টেস্ট এবং তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে। এরপরে পাশে পাচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট, এখানে দেখতে পাচ্ছ মাস্টার ডিগ্রি কিন্তু করাতে হবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে, এবং ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে। দেখতে তাছাড়া 2 ইয়ারের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করা থাকবে সেলস অথবা মার্কেটিং অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সাথে কিন্তু তোমাদের কম্পিউটার ওয়ার্কিং নলেজ থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে, ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হবে। তো এখানে প্রথম যে পোস্টগুলো আছে সেগুলো হাই কোয়ালিফিকেশনে, যারা আমাদের ভিডিও দেখছো তারা দেখতে পারো, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্ট অনুযায়ী কিন্তু তার অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্যতার কী প্রয়োজন সেগুলো কিন্তু সব মেনশন করা হয়েছে। তো তোমরা এখানে যারা হাই কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন করতে চাও তারা নোটিশ ডাউনলোড করে নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। আমরা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন, শুধু গ্রাজুয়েশনে কী ইচ্ছু পোস্ট আছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তো দেখতে পাচ্ছ এখানে 21 নম্বর যে পোস্ট, এটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সাথে তোমাদের কম্পিউটারে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে, যেমন 35 WPM-এ ইংলিশে মানে যে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা হিন্দিতে 30 WPM-এ টাইপিং করার অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হবে। 22 নম্বর যে পোস্ট, এটি হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট, গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে তোমাদের কমার্স ইকোনমিক্স বিষয়ে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তোমাদের হ্যাভিং রেগুলার সার্ভিসে, 3 বছরের কাজের অভিজ্ঞতা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরেতে 23 নম্বর পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এখানে তোমাদের বলা হচ্ছে কমার্স অথবা ইকোনমিক্স বিষয়ে তোমাদের গ্র্যাজুয়েট পাস করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সিলেকশন মুড এখানে রিটেন টেস্টের মাধ্যমে। এরপর যে পোস্ট হচ্ছে ম্যানেজার NIE গেস্ট হাউস অ্যান্ড PG হোস্টেল, এখানে তোমাদের বলা হচ্ছে ম্যানেজমেন্টের ওপরে, হোটেল ম্যানেজমেন্টের ওপরে যদি তোমাদের ডিগ্রি কোর্স করা থাকে এবং 3 বছরের কাজে যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। রিটেন টেস্টের মাধ্যমে তাদের এখানে নিয়োগ করানো হবে। এরপরে হচ্ছে পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, এখানে ব্যাচেলর ডিগ্রি করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রিন্টিং টেকনোলজির ওপরে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের এখানে রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করাবে। পরের পাশে হচ্ছে এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে, 3 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে, এবং তার সাথে কিন্তু নলেজ অফ বুক প্রোডাকশনের উপর নলেজ থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। রিটেন টেস্টের মাধ্যমে এখানে নিয়োগ করানো হবে। 27 নম্বর পর হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ, এখানে ডিগ্রি কোর্স করা থাকতে হবে এবং তার সাথে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সেলসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সেলস প্রমোশনের কাজের অভিজ্ঞতা থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানেও কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। তো আরও ডিটেলস এখানে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশনে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। আমরা নিচে চলে আসবো, এসে দেখে নেবো আর কোন কোন যোগ্যতায় রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
তো দেখো এখানে আরেকটা পোস্ট আছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান, এখানে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সাথে 3 বছরের যদি তোমাদের ইলেকট্রনিক্স অথবা কমিউনিকেশন উপরে যদি তোমাদের ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই পোস্টে অ্যাপ্লিকেশন করলে তোমাদের এখানে রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করানো হবে। এরপরে আমরা আরও ডিটেলস তোমাদের এখানে দেখানোর চেষ্টা করব। দেখো আরও পোস্ট যেগুলো আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনে, দেখতে পাচ্ছ এখানে ফটোগ্রাফার গ্রেড টু, এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে অথবা তার সাথে ডিপ্লোমা অথবা ডিপ্লোমা পাশ করতে তো ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি অথবা সিনেমাগ্রাফি হবে, তারা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে। গ্রাফিক্স আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান, এখানে তো রিক্রুট করানো হচ্ছে এই পোস্টে। এখানে দেখো তোমাদের এখানে বলছে গ্র্যাজুয়েট পাশ করতে যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ডিপ্লোমা অর্থাৎ ডিপ্লোমা কোর্স করতে গ্রাফিক্স অথবা অ্যানিমেশন অথবা ভিডিও এডিটিং অথবা মেস কমিউনিকেশনের উপরে তারা তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানেও কিন্তু স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। এরপরে পোস্ট পাচ্ছে প্রজেকশনিস্ট, এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করতে হবে, সাথে কিন্তু 3 বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশনের উপরে, তারা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। সাথে কিন্তু 3 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকতে হবে এবং স্কিল টেস্টের মাধ্যমে তোদেরকে নিয়োগ করানো হবে। আরও ডিটেলস এখানে দেওয়া হয়েছে, তোমরা একটা একটা করে তোমার দেখানোর চেষ্টা করছি। এরপর দেখো হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড ওয়ান গ্রেড থ্রি, এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে, তার সাথে কিন্তু সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স করতে কম্পিউটার অপারেশন অথবা অ্যাপ্লিকেশনের উপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে। এরপরে পোস্ট পাচ্ছে প্রুফ রিডার, এখানে দেখতে পাচ্ছ ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে হিন্দি অথবা ইংলিশ অথবা উর্দু ভাষায়, তাতে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রিন্টিংয়ের ওপরে পাবলিশিংয়ের ওপরে, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। রিটেন টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হবে। এরপরে পোস্ট পাচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের বলা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে তোমাদের হচ্ছে কিসের ওপরে, দেখতে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি জুওলজি সাইকোলজি হোম সায়েন্স ল্যাঙ্গুয়েজ বোটানি ম্যাথ সায়েন্স এবং কম্পিউটার সায়েন্সের উপরে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সংশ্লিষ্ট টাইপের কাজ করার অভিজ্ঞতা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের এখানে রিটেন টেস্টের মধ্যে নিয়োগ করা হবে। এরপরে পোস্ট পাচ্ছে স্টোর কিপার গ্রেড থ্রি, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে এবং সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স করতে হবে স্টোর কিপারের অ্যান্ড পাসিংয়ের ওপরে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের এখানে রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হচ্ছে। এরপরে পোস্ট পাচ্ছে ফিল্ম অ্যাসিস্ট্যান্ট, গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং মিডিয়া ফিল্ডের ওপরে তোমাদের যদি ডিপ্লোমা অথবা তোমাদের সার্টিফিকেট কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানেও কিন্তু স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। এরপরে পোস্ট হচ্ছে ফ্লোর অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করতে পারবে, টিভি অথবা টিভি ফিল্ম এসবের উপর তোমাদের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। এরপরের পোস্ট আমরা এখান থেকে দেখে নেবো আর কি কোন পোস্টে রিক্রুট করানো হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করানো হচ্ছে, যেখানে উচ্চমাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে। তোমাদের 35 WPM ইংলিশে টাইপিং স্পিড রাখতে হবে অথবা তোমাদের 30 WPM হিন্দিতে তোমাদের টাইপিং স্পিড থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হবে। এরপরে পোস্ট পাওয়া যাচ্ছে সিনিয়র ল্যাবরেটরি লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এখানে উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের উপর যদি তোমাদের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সাথে কিন্তু তোমাদের 3 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকতে হবে। রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে। পরের পোস্ট হচ্ছে ড্রাইভার, ড্রাইভার পোস্টে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার সাথে কিন্তু তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালানোর অন্তত 3 বছরের অভিজ্ঞতা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। পরের পোস্ট হচ্ছে কার্পেন্টার, কার্পেন্টার পোস্টে তোমরা মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে এবং কার্পেন্টারের উপরে 3 বছরের ITI কোর্স করা থাকতে হবে, সাথে 3 বছরের অভিজ্ঞতা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। পরের পোস্ট পাচ্ছে ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট পোস্টে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে, সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। পরের পোস্ট পাওয়া হচ্ছে এখানে ইলেকট্রিশিয়ান পোস্টে ITI কোর্স করা থাকতে হবে ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যানের ওপরে এবং নির্দিষ্ট ফিল্ডে কাজ করার 2 বছরের অভিজ্ঞতা থেকে তোমরা আবেদন করতে পারবে। স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। এরপর সব হচ্ছে ফিল্ম জয়নার, এখানে তোমাদের মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে, ITI কোর্স করা থাকতে হবে, সাথে কিন্তু 1 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকতে হবে অডিও রিকোয়ারমেন্ট ভিডিও রিকোয়ারমেন্টসের উপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এডিটিং ফিল্ম রিকোয়ারমেন্টসের উপরে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। এরপর সব হচ্ছে লাইটম্যান, এখানেও কিন্তু তোমাদের মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে। এবং লাস্টে পোস্ট হচ্ছে পেন্টার, এখানেও কিন্তু তোমাদের মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং
তোমাদের 3 বছরের কাজ অভিজ্ঞতা থাকতে হবে, এর সাথে আইটিআই কোর্স করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হবে। তো এখানে দেখতে পাচ্ছ আরেকটা পোস্ট আছে, সেটা হচ্ছে টচ কি টাচার গ্রেড 1। এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই কোর্স এবং 1 বছর কাজ অভিজ্ঞতা থাকতে হলে আবেদন করতে পারবে। স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করানো হবে। স্কল করে দেখে নেবো, তোমাদের এখানে পুরো ডিটেলস কিন্তু দেখানোর চেষ্টা করলাম। 25টা পোস্ট রিক্রুট করা হচ্ছে, আরও অনেক পোস্ট আছে যেগুলো তোমাদের বললাম না, যেগুলো হাই কোয়ালিফিকেশন, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, এমপি, এমএ কোর্স করা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 29 এপ্রিল 2023 থেকে এবং 19 মে 2023 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। ওয়েবসাইট লিঙ্কে দেখতে পাচ্ছ ncert.nic.in, এই ওয়েবসাইটের সাথে তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ইন্টারভিউ ডেট বা এক্সাম ডেট তোমাদের কলকাতায় পড়বে, ওয়েস্ট বেঙ্গলে পড়া থাকবে, ঠিক আছে। তোমাদের যখন ইন্টারভিউ বা তোমাদের পরীক্ষা নেওয়া হবে সেটা তখন কিন্তু তোমাদের ফোন বা মেলের মাধ্যমে তোমাদেরকে জানানো হবে। অ্যাপ্লিকেশন কার্ড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং যে বয়সের ছাড়গুলো দেওয়া আছে, তাছাড়াও কিন্তু SST 5 বছর, OBC 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 10 বছরের বয়সের ছাড় যেরকম পাও সেরকম বয়সের ছাড় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তেমনি কিন্তু পরীক্ষার পরিষ্কার বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে লেভেল অনুযায়ী তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। যারা পে লেভেল, যারা বেতন লেভেল 12 এবং 10 থেকে 12 যে পোস্টগুলো আছে হাই কোয়ালিফিকেশন সেখানে অ্যাপ্লিকেশন করতে তার 1500 টাকা, বেতন লেভেল বা ফর লেভেল 6-7 যারা অ্যাপ্লিকেশন করতে তারা 1200 টাকা, এবং যারা লেভেল 2 থেকে 5 মধ্যে অ্যাপ্লিকেশন করতে তার জন্য 1000 টাকা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, কাজের জন্য আনরিজার্ভ, OBC এবং EWS প্রার্থীর জন্য। তবে SC ST PWD এক্স সার্ভিস প্যাটের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবে। অ্যাপ্লিকেশন কল লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে, যে অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা তোমরা এই ওয়েবসাইটে এসে অ্যানাউন্সমেন্টের উপরে ক্লিক করে ভ্যাকান্সিজ উপরে ক্লিক করতে, তারপরে নন একাডেমিক ট্যাবের উপরে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার সরাসরি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে কিন্তু দেখে অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা তারা ভিডিও সম্পর্কে দেখার জন্য।